হ্যালো বন্ধুরা, চলে আসলাম। দেখতেই পাচ্ছেন, সবার প্রিয় ইফতেশুনা ইফতেশুনা যাচ্ছে ইফতারি। কিন্তু আজকে দাদু দিদাকে নিয়ে ইফতারি করবে, তো বেশি কথা নয় রোজা থেকে। তো এখন যাচ্ছি আমরা ইফতারি কিনতে, ইফতি ইফতির আম্মু আর আমি। তারপরে আমি আমার আব্বা আম্মা সবাই মিলে একসাথে ইফতারি করবো। তো কী করি, সবাই সাথে থাকবেন, শুরু করি ইনশাল্লাহ। চলেন যাই। তো ইফতি সোনা হচ্ছে, এখন টাকা তুলবে। এই যে ইফতি সোনা, টাকা তোলার পরে তারপরে তারপরে হচ্ছে ইফতি সোনা যাবে বাজারে কিনতে। কি কি কিনবা? দই, মিষ্টি, কলা আর কি কি? আর পটল খাও আমার পাশে। ইফতারি বাজারে গিয়েছিলাম, জিনিসপত্রের এত দাম কল্পনা করা যায় না, অস্বাভাবিক দাম অ্যাকচুয়ালি। তারপরে কেনাকাটা করলাম, মোটামুটি মিষ্টি, কলা, ফল টলে এইগুলো। সাধারণত ইফতারিতে আমি দেখছি আব্বা মা বিশেষ করে এইগুলো ছাড়া তেমন কিছু খেতে যায় না। আর আমি আজকে রোজা থেকে আসলে খুব টায়ার্ড, যার কারণে ওখানে আর কোনো ভিডিও বানাতে হবে। প্রচণ্ড পরিমাণে গরম, এই গরমে একরকমের পানি শূন্যতায় ভুগতেছি। ইফতি সোনা চলে আসছে, এই যে দেখেন। তুমি কি দিদার জন্য ইফতারি কিনে নিয়ে আসছো? হ্যাঁ, সে কিনে নিয়ে আসছে। তো এখন আমরা গুছাই, দেখো আসলে আমি খুব টায়ার্ড, সাথে ইফতারি এই যে গুছাই ফেলছি। আমি দিতে যাচ্ছি, আমার আব্বা উপরে আসতেছে না, মাকে নিয়ে আমরা উপরে ইফতারি করব। কিনে আনাটা দেখাতে পারি না এই রোজার জন্য, তো দেখি আব্বাকে দিয়ে আসবে। করবে দিদার সাথে, দিদা বসে আছে সেই হিংসার চোটে। তোমার দাদু বলে পচা বলতেছে, দাদু ভালো? তুমি কি রোজা আছো? হ্যাঁ, কয় বেলা খাই রোজা? দাঁড়াও, এটা ওই করে না। এই যে আমরা সবাই ইফতারি করবো একসাথে, ইফতি সোনাও করবে। যে ইফতারি শুরু করে দিয়েছে দিদার সাথে, যেমন মা খাচ্ছে তার সাথে হচ্ছে যে ই করতেছে, ইফতি সোনা পার্সিয়ালিটি করতেছে। আমার মার সাথে পার্সিয়ালিটি করতেছো তুমি? হ্যাঁ, এটা কিন্তু আমার মা, তুমি জানো। আমার মানে মারবা? এত বড় সাহস তোমার? আজকে সবাই আমরা একসাথে ইফতারি করতেছি। তোমার দাদু কই? দাদু কই ইফতি? দাদু ভসা? তা দাদুরে খুব ভালোবাসো, এই জন্যই বলতেছে দাদু ভালো। দাদু নানু বাড়ি নেবে না? দাদু বলে নানু বাড়ি নেবে না, এই যে রাগ করে বসে আছে ইফতারির টেবিলে। বাবা তুমি কি রাগ করছো? আমারে বলবে, বাবা তুমি কি রাগ করেছো? বলবে তুমি রাগ করবে না। ও নানু বাড়ি একা একা চলে যাবে। আল্লাহ, তুমি কি দাদুর সাথে যাবা তালি? দেখেন দিদারে বলতেছে, আয় বল, আয় না বলতে আয়। আপনি ঠিক আছে, তুমি কি আমার আমার মামাকে বকা দিচ্ছ? এই যে আমার মা, এই যে আমার মা, মারবা আমি থাকতেও? এত বড় সাহস দেখছো মা কি কইতেছে? দাঁড়াও, তোমার এই ঘরের মধ্যে বাইন্দে রাখতেছে আমার মা। রোশিনী আসো তো, রোশিনী আসো। রোশিনী আনো বলে বাইন্দে রাখবে ইফতারি টেবিলে, সবাই ইফতারি করা চলতে। ওরা ইফতারি শেষ, মা চলে গেল, এখন নামাজে যাচ্ছি। এই ছিল আজকে ফ্যামিলি নিয়ে ইফতারি।
আর ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন এই যে মা মেয়ে একসাথে নামাজ পড়তেছে, আমিও নামাজে দাঁড়িয়ে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ ভরসা। বাই বাই।